বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে নিজের জিন বিন্যাস উন্মোচন করিয়েছেন ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল্লাহ আল মিন্টু। চীনের বেইজিং জিনোম ইনস্টিটিউটের বিজ্ঞানী তার জিন বিন্যাস উন্মোচন করেন। ফয়জল সিদ্দিকীর রিপোর্ট। বিশ্বে প্রথম মহিষের জিনবিন্যাস উন্মোচন করে ব্যবসায়ী আবদুল্লাহ মিন্টুর প্রতিষ্ঠান লালতির। এবার তিনি নিজের জিনবিন্যাস উন্মোচন করালেন। জানান, বেইজিং জিনোম ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তার জিনবিন্যাস উন্মোচন করেছেন, এখন তার বিশ্লেষণ চলছে। সহজ কথায়, জিন হলো একটি জীবের সব ধরনের বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এর বিন্যাস বা নকশার উপর নির্ভর করে কোনো প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য। আবদুল্লাহ মিন্টু বলছেন, বিশ্লেষণের পরে তিনি জানতে পারবেন তার শরীরে এমন কোন জিন আছে কিনা যার কারণে ভবিষ্যতে কোন রোগ হতে পারে অথবা পরবর্তী প্রজন্মে তা ছড়াতে পারে। যদি সিকোয়েন্সিং করা হয় তাহলে বহু এখন কঠিন ব্যাধি যেগুলি আছে এগুলি আগে থাকতে হতো আভাস পাওয়া যাবে যে এগুলি হতে পারে কিনা। দেন ইউ ক্যান টেক দ্য প্রিভেন্টিভ মেজার, যেন ভবিষ্যতের জন্য হয় এটা না হয় অথবা যেন প্রোগ্রেসটা যেন স্লো হয়, এই লাভ আর কি। জিন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক দেশের মানুষই এখন নিজেদের জিন বিন্যাস উন্মোচন করছেন, এটি জটিল বা খুব ব্যয়বহুলও নয়। হিউম্যান জিনোম সিকোয়েন্স বা অন্যান্য প্রাণীর জিনোম সিকোয়েন্স একটি খুবই সহজসাধ্য ব্যাপার এবং সেটা খুব বেশি সময় লাগে না। সেটা আপনি ইচ্ছা করলে এক সপ্তাহের ভিতর যে কোনো মানুষের জিনোম সিকোয়েন্স এখন করা সম্ভব এবং তার জন্য $5,000 থেকে $10,000 ভিতর আপনি একজন মানুষের জিনোম সিকোয়েন্স এখন করে ফেলতে পারবেন। এই শিক্ষক বলছেন, জিন বিন্যাসের ব্যবহার আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরই অংশ। কেননা, যে জিনটি মানুষের বিশেষ কোনো রোগের জন্য দায়ী তার হাত থেকে বাঁচতে চিকিৎসা নেওয়া সম্ভব। একজন জেনেটিক কাউন্সিলর তার জিনগত বিন্যাস বিশ্লেষণ করে বলে দিতে পারবেন যে কোন রাগ ওনার জন্য প্রযোজ্য এবং কোন রাগ ওনার জন্য প্রযোজ্য নয় এবং কোন রাগ ওনার জন্য কী পরিমাণ দরকার সেটাও এখন বলে দেওয়া সম্ভব। শুধু ওনাকেই নয়, ওনার যারা সন্তান সন্ততি, ওনার ছেলে মেয়ে এবং ওনার নাতি নাতনি, তাদের ভবিষ্যৎ রোগ কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটা একজন জেনেটিক কাউন্সিলর সহজে বলে দিতে পারবেন। জিনবিন্যাসের উন্মোচন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ। তবে দেশের মানুষ কম খরচে এই প্রযুক্তি ব্যবহার করে সঠিক চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন সেদিন হয়তো বেশি দূরে নয়। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।